हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। तो हमारे संगे আছেন সত্যজিৎ ঘোষ, যাকে হয়তো এখন অনেকেই চেনেন। তো স্যারকে প্রথমে অসংখ্য ধন্যবাদ। এর আগে কিন্তু অনেকবার টেক হয়েছে এই ইন্টারভিউটা, কিন্তু অনেক প্রবলেমের জন্য স্যার এখনো আমাকে টাইম দিয়েছে, জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম টু এন্টারটেইনিং প্রিন্স স্যার। তো তোমার কাছে অনেকগুলো প্রশ্ন আমাদের থাকবে এবং অনেকগুলো প্রশ্নই দর্শক জানতে চায়, সেগুলো নিয়ে কথা বলবো। তো আমি রবীন্দ্রনাথের কথা আমি পরে আসছি, আমি রবীন্দ্রনাথ নিয়ে কথা আমরা বলবোই অবশ্যই এবং তার জন্য দর্শকদের বলবো শেষ অবধি দেখবেন, অবশ্যই অনেক প্রশ্নের উত্তর আপনারা পাবেন। তো আমরা আপকামিং প্রজেক্ট, যেটা আপনারা ফেসবুকে বলছেন বারবার যে আমি ডাইনো বলে আপনার একটা আপকামিং প্রজেক্ট আসছে এবং আপনি বলছেন বাংলা সিনেমাকে আপনি পাল্টে দেওয়ার একটা চেষ্টা করবেন। তো আমি ডাইনো এই সবাইতে আমি কতটা কেন উচ্চারিত হচ্ছে বাংলা সিনেমাটা, সেটা নিয়ে যদি একটু দর্শকদের বলেন। আমি কোন জিনিসকে আমি উচ্চারণ করলে সেটা আত্মজ হয়ে যায়। আমি মানে মানুষ যখন ছবির নামকরণ বা টাইটেলটা উচ্চারণ করবে আমি হিসেবে, সে তখন নিজের মধ্যে, নিজের আত্মার মধ্যে, নিজের হৃদয়ের মধ্যে সেই ছবিটিকে সে অনুভব করবে। আমি রবীন্দ্রনাথ। কেন আমি রবীন্দ্রনাথ? প্রত্যেকটি দর্শক যখন আমি রবীন্দ্রনাথ কথাটি উচ্চারণ করবেন, সবাই রবীন্দ্রনাথকে নিজের মধ্যে অনুভব করবেন। আর যেহেতু আত্মজীবনীমূলক কাহিনী, কতটা আমি রবীন্দ্রনাথ, কতটা আমি রবীন্দ্রনাথের ভয়েসেই হয়েছে, রবীন্দ্রনাথের ভয়েসে হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে রবীন্দ্রনাথই কথা বলেছেন, তাই জন্যই আমি রবীন্দ্রনাথ। আমি মানেই আত্মজ, কোনো জিনিসকে আত্মার মধ্যে প্রবেশ করানো, তাই জন্যই আমি। আর আমি ডাইনোসরাস, আমি ডাইনো কেন কথাটা হচ্ছে, ডাইনোসরাস কিন্তু প্রাগৈতিহাসিক প্রাণী। তারা কি করতে, খাদ্যের অভাব ঘটলে একে অপরকে খেয়ে নিত। আমরা এখন সভ্য হয়েছি, 2021 সালে দাঁড়িয়ে আছি, জামা প্যান্ট পরতে শিখেছি, অনেক মোবাইল ব্যবহার করতে শিখেছি, কম্পিউটার ব্যবহার করতে শিখেছি, কিন্তু কোথাও না কোথাও আমরা সবাই সেই প্রাগৈতিহাসিক যুগেই পড়ে রয়েছি। আমাদেরও যদি কোনো সময় সেই সময় আসে, আমাদের অভাব পড়ে বা সেই খারাপ সময় আসে, আমরা কিন্তু পাশের জনকেও ছেড়ে কথা বলি না, হয়তো খেয়ে নি না ডাইনোসরাসের মতো, কিন্তু খাওয়াই বলে। এমন কিছু করি যেটা খাওয়ার থেকেও বিশাল, খাওয়ার থেকেও বড়। সেই জন্যেই এই আমি ডাইনো ছবিটির কনসেপ্ট। এবং আমরা এই বর্তমান সভ্যতাকেই দেখাবো, ডাইনোসরাস এখানে রূপক। আমি নিজেই ডাইনোসরাসের পাঠ করবো এই ছবিতে, সেই জন্যই আমি ডাইনো। বলুন। তো আমি ডাইনোর পর আমি বলছি যে আমরা আরো কিছু প্রজেক্ট আছে, আমি মমতা, আমি মোদি, এরকম আরো কিছু প্রজেক্ট আসার কথা। একদম। আমি রবীন্দ্রনাথ সেকেন্ড পার্টের পর আমি করব আমি মমতা, আমি মোদি, তারপরেই আসবে আমি ডাইনো। এমন অভাবনীয় কনসেপ্ট এর আগে বাংলার দর্শক দেখেনি, সেই ধরনের কনসেপ্ট মানুষের সামনে তুলে ধরবো। কেন বাঙালিরা সাউথের ছবির নকল দেখবে? বাঙালির এখানে তো গল্পের অভাব নেই, এখানে ছয় ছয় সাহিত্যিক তারা ঘুরে বেড়াচ্ছে, তারা প্লেসমেন্ট পাচ্ছে না। এখানে কি সাহিত্যিকের অভাব আছে? বাংলার সাহিত্যকে একটা সময় সারা পৃথিবীর লোক হাতজোর করত। এখন কি করা হচ্ছে, বাঙালিরা সাউথের কপি করছে। এইটা সহ্য করা যাচ্ছে না, সেইটা এই কারণেই আমার এত প্রতিবাদ। তো এবার আমরা অন্য একটা প্রশ্ন আপনাকে যাচ্ছি, যে আমি রবীন্দ্রনাথ তো নিয়ে আমরা কথা বলবোই, কিন্তু আমি রবীন্দ্রনাথ কিন্তু না প্রথম পরিচিতি নয়, আপনারা তো অনেকেই জানেন। এর আগে উনি চারুলতার মতো সিনেমা বানিয়েছেন, ছৌয়ের মতো সিনেমায় কাজ করেছেন উনি। তো আপনারা যে ট্রোল করছেন, ট্রোল করার আগে একজন মানুষকে নিয়ে আপনারা রিসার্চ করে তারপর ট্রোলটা করবেন, যে মানুষটাকে নিয়ে আদৌ তিনি ট্রোলের যোগ্য নাকি তিনি ট্রোলের যোগ্য নন। কারণ অনেক রিসেন্ট হলো চারুলতা এবং ছৌ দেখলাম, সেখানে কিন্তু ওনার ডাইরেকশনটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার কাজ করেছে। তো আমার কাছে না প্রশ্ন থাকবে যে ছৌ চারুলতা এই ভাবনাটা কি করে এলো এবং এটা নিয়ে আপনি কি করে এগোলেন, পরিকল্পনা করলেন এবং দর্শকদের কি গল্পটা একটু বলুন। একদম। প্রথমে ছৌয়ের ব্যাপারে আসি। আমি অন্য একটি প্রোডাকশনের ডিরেকশনের কাজ পেয়েছিলাম, মানে ওটা আমার নিজের প্রোডাকশন ছিল না, সাউথের ছবি নকল করে সিনেমা আর কি। তা তখন টাকার দরকার ছিল, রাজি হয়ে গেছিলাম। সেই প্রোডাকশনের হয়ে কাজ করতে গিয়েছিলাম পুরুলিয়াতে, কাজ বন্ধ করে চলে আসি, কাজের সঙ্গে মন লাগাতে পারি না, কোথায় যেন নিজের সত্তা বিক্রি হয়ে যাচ্ছে টাকার জন্য। আমি ওই কাজটি ইনকমপ্লিট করে চলে আসি। আমি প্রডিউসারকে বলি আপনি অন্য ডিরেক্টরকে নিয়ে কাজ করুন, আমি এই ছবিটি করতে পারবো না, আমার সত্তা বিক্রি করে টাকার জন্য আমি ছবিটি করবো না, ছবিটা আমি ছেড়ে দিই। কিন্তু ওই যে সময় পুরুলিয়াতে ছিলাম, পুরুলিয়ার মানুষের সাথে মিশলাম, পুরুলিয়ার ভাষা জানলাম, আমার কোথাও না কোথাও ইচ্ছা হলো যে ছৌয়ের উপর কোনো ছবি করি, ছৌয়ের উপর কোনো সিনেমা করি। এবং সত্যি কথা, দ্বিতীয়বার যখন পুরুলিয়া গেলাম, পুরুলিয়ার মানুষরা এগিয়ে এলো, পুরুলিয়ার মানুষরা এই ছবিকে সমর্থন করলো। ছৌয়ের উপর স্ক্রিপ্ট আমি লিখলাম, একটি অন্ধ ছৌ শিল্পীর কাহিনী। এখানে যারা ছৌ শিল্পী তারা খুব দরিদ্র, কিন্তু তারা কিন্তু ছৌ নাচকে ছেড়ে দেয় না। বংশ পরম্পরায় ছৌ নাচকে তারা ধরে রেখেছে এবং ছৌ কিন্তু জাতীয় স্তরের শিল্প। তারা কিন্তু ছৌ নাচকে ছেড়ে দিচ্ছে না। হাজার টাকার পয়সার সমস্যা, টাকার সমস্যা, ভাত জোটে না, তবুও নাচকে ধরে রেখেছে। আমিও নিজে পুরুলিয়ার ভাষাকে রপ্ত করি। দেখুন আমি বলছি, মরি যাবো তবু লাশ তার বকলায়, কি করছিস বটে, কেমন আছিস বটে। মানে ওখানে থেকে এই পুরুলিয়ার ভাষাকে রপ্ত করা এবং ছৌয়ের স্ক্রিপ্ট তৈরি করা এবং ছৌ ছবিটি আমরা সাকসেসফুলি শুটিং কমপ্লিট করি এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ছবিকে আমাদের ট্যাক্স ফ্রি করেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যে উনি বুঝেছেন, উনি ছবিটির যে মানে কন্টেন্ট এটা বুঝেছেন এবং ছবিটিকে ট্যাক্স ফ্রি করেছিলেন। এবং ছবিটি নন্দন সহ পশ্চিমবঙ্গের অনেক হলে রিলিজ হয়েছিল এবং দর্শক সাধুবাদ জানিয়েছিল। এবার আসি চারুলতা। ছোটবেলা থেকেই যখন সত্যজিৎ রায়, সত্যজিৎ বাবু, সত্যজিৎ স্যার, উনি তো আমার কি বলবো, আমি ওনার ফলোয়ার। মানে যখন চারুলতাটা দেখতাম আমার তখন মনে হয়েছিল যে কোনো না কোনো ভাবে এই ছবিটা একবার আমি করব। তা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে নষ্টনীড় গল্পটা আমি অনেকবার পড়ি, নিজের মতো করে স্ক্রিপ্ট তৈরি করি এবং এই ছবিটা সত্যজিৎ রায়ের প্রতি আমার একটা ট্রিবিউট ছিল। ছবিটা দেখে সবাই ভালো বলেছে। এটা 2013 ছবি। এখন এই ছবিটি 2013-তে রিলিজ হয়েছিল নন্দন সহ পশ্চিমবঙ্গের অনেক হলে এবং এখন ছবিটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে। সবাই দেখে বুঝবেন যে আমি কত গভীরতায় চিন্তা করি। মানুষ আমাকে নিয়ে ট্রোল করছেন, আমি ভয় পাচ্ছি না ট্রোলে। কেন ভয় পাবো? আমি যদি কোনো অন্যায় করতাম আমি হয়তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে, ইউটিউব ডিঅ্যাক্টিভেট করে আমি পালিয়ে যেতাম, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো সঠিক কাজ করেছি, তাই জন্য আমি ট্রোলের জবাব দিচ্ছি। আর একটা ব্যাপার লক্ষ্য করবেন যে যারা ট্রোল করছে, টোটাল দর্শকের সংখ্যা যদি আমি 100 ধরি, 70 জন কিন্তু আমার বন্ধু, আমার পাশে এসে দাঁড়াচ্ছে। 30 জন শুধু ট্রোল করে যাচ্ছে। আমি বলছি করুন, আপনারা যত ট্রোল করছেন আমার সমর্থক কিন্তু ততই বাড়ছে। দিনের পর দিন ধরে মানুষ কিন্তু আমার পাশে দাঁড়াচ্ছে। তো আমি ভয় পাই না, আমি কিন্তু লড়বো। আগামী 15ই আগস্ট টালিগঞ্জ মেট্রোর সামনে আমি মানুষকে ডাক দিয়েছি। দেখা যাক কত মানুষ আমার পাশে এসে দাঁড়ান। আমরা একটা ধর্নায় বসবো। ধর্নার এজেন্ডা হবে যে সাউথের কপি করে বাংলা ছবি করা বন্ধ হোক। ধর্নার এজেন্ডা হবে বাংলার লেখকদেরকে চান্স দেওয়া হোক, বাংলার কাহিনী নিয়ে ছবি হোক। আর এই যে মেয়েদের নিয়ে কম্প্রোমাইজ, এই ব্যাপারটা বারবার আমার কানে আসে, আমি ব্যাপারটাকে প্রচন্ড হেট করি। প্রচুর মেয়ের মুখে শুনি যে বিভিন্ন প্রোডাকশনে অডিশন দিতে যাওয়ার সময় তাদেরকে বলা হয় কম্প্রোমাইজ করো, তাহলে চান্স হবে। তারপরে তারা সরে এসছে। এটা কেন হবে? এটা কি অসভ্যতম! আমি তো মেয়েটির ট্যালেন্ট দেখবো, তারপর তো তাকে চান্স দেবো। কম্প্রোমাইজ করে কি সিনেমা হয় নাকি? এইটার বিরুদ্ধে আমরা তিনটে এজেন্ডা। হ্যালো, হ্যাঁ, তো এবার যেটা আপনার কাছে প্রশ্ন থাকবে, এবার আমি রবীন্দ্রনাথের প্রসঙ্গে আস্তে আস্তে আসছি যখন ওটা নিয়ে কথা হচ্ছে। তো আমি রবীন্দ্রনাথের যে ট্রেলারটা, সেটা কিন্তু আমরা দেখেছিলাম লাইকটা কম, ডিসলাইকটা বেশি এবং অযথাই অনেকে সেটা নিয়ে ট্রোল করেছে, কমেন্ট করেছে। এবং অনেকেরই বক্তব্য ছিল যে এডিটিংটা খুব একটা ভালো হয়নি এবং ট্রেলারে যেটা সবাই বলছে, এটা খুব কথা হচ্ছে যে প্রচুর বাজের আওয়াজ পাওয়া গেছে, প্রত্যেকটা সেকেন্ডে বাজের আওয়াজ হচ্ছে। তো এইটা নিয়ে আপনার কি বক্তব্য, যে ট্রেলার এডিটিং নিয়ে যে বাজের আওয়াজ হচ্ছে, এটা নিয়ে যে লোকের বক্তব্য, এটাকে আপনি কিভাবে দেখছেন, কি জবাব দিতে চান? এটা জানি না, ব্যাপারটা শুনুন, কোনো জিনিসকে যখন একটা মানুষ মানে মানুষের কাছে একটা মজা হয়ে দাঁড়িয়েছে। রবীন্দ্রনাথের ট্রেলারকে নিয়ে সমালোচনা করা, তাকে নিয়ে ট্রোল করা মানুষের মজা হয়ে দাঁড়িয়েছে। এবং অনেকে কি করছে, অনেক ইউটিউব চ্যানেল তারা নিজেদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই আমি রবীন্দ্রনাথের ট্রেলারটির নিন্দা ধরে নিচ্ছে। মানে আমি রবীন্দ্রনাথের ট্রেলারটার নিন্দা করতে পারবো, তাদের চ্যানেলের পপুলারিটি বাড়বে, ফেম বাড়বে, তাদের সাবস্ক্রাইবার বাড়বে। এটা একটা কম্পিটিশন হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, ভালো, তবু তো ভালো লাগছে যে যা নানা অনেক ইউটিউব চ্যানেল আমার এই ছবি ট্রেলারকে তাদের মার্কেটিং এর রাস্তা হিসেবে বেছে নিয়েছে। এটা আমার খুব ভালো লাগছে। মানে নিন্দা করে মার্কেটিং এর রাস্তা হিসেবে বেছে নিচ্ছে। যাই হোক, তাদের তো ভালো হচ্ছে, তাদের সাবস্ক্রাইবার বাড়ছে। আর দেখুন, ট্রেলারটি ভালো করে মন থেকে দেখবেন তো, সত্যি কি খারাপ হয়েছে? তার মধ্যে কি সত্যি কোনো বক্তব্য নেই? সত্যি কি মানে ফেলে দেওয়ার মতো একেবারে ট্রেলার? নিশ্চয়ই না। জানি না কেন এটা একটা কি জানুন তো, মানে এটা বাঙালিদের মতো আছে, কাউকে যখন খারাপ বলতে শুরু করা হয় সব মিলে খারাপ বলে, খারাপ 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 খারাপ। মানে তার ভিতরে কি কন্টেন্ট আছে দেখার দরকার নেই। ও ট্রেলারটা খারাপ, ওটা খারাপ, আমি দেখি, আর ওইটাকে দেখ খিল্লি ওরা। মানে এটা বাঙালিদের মধ্যে আছে। মানে এক শিয়ালে হুয়া করলে বাকি জন করে না, মানে সেটাই হয়ে দাঁড়িয়েছে। আমি সেই ঘৃণাতেই আমি ছবি তৈরি করব, আমি চাই না। মানুষ নিজের প্রয়োজনে পাশের মানুষকে খেয়ে নিচ্ছে। তা ডাইনোসরের থেকে আলাদা কি আছে? হয়তো আমি ডাইনোর প্রেক্ষাপটে আমি রবীন্দ্রনাথ ট্রেলার নিয়ে ট্রোলিংটাই হবে। আমি এরমই একটা ছবি দেখাবো যে আমি রবীন্দ্রনাথের মতো একটা ছবি বেরিয়েছে, একটি ডিরেক্টর এরকম ছবি করেছে, এবং সেটা নিয়ে ট্রোল করার জন্য তারা নিজেদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এইটাকে ট্রোল করে করে তারা শেষ করছে। এটা ডাইনোসরেরই প্রবৃত্তি। এই কারণেই আমি ডাইনো। এবার আমরা আমার আপকামিং প্রশ্নে আসছি, এটা অনেকেরই প্রশ্ন, যেটা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছে আমাকেও, যেখানে আপনাকে জিজ্ঞাসা করছি যে আমি রবীন্দ্রনাথের ট্রেলারে আমরা দেখেছি অনেক ভালো ভালো কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যেমন উত্তম কুমারের নাতনির মতো একজন নামকরা মানুষ রয়েছে, তারপর বিশ্বজিৎ অভিনেতা বিশ্বজিৎ বাবু রয়েছেন, এরকম অনেকেই রয়েছে। তো সেখানে থেকে সবার যেটা প্রশ্ন, যে মানে আমাদের রবীন্দ্রনাথের চরিত্রে কেন প্রসেনজিৎ দেখেই ভাবা হলো, কেন অন্য কাউকে ভাবলেন না? আরো তো অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে, তাহলে কেন প্রসেনজিৎদের নামটাই মাথায় এলো, সেটা নিয়ে অনেকেই জানতে চাইছে। এখানে আপনার একদম একদম বলছি, প্রসেনজিৎকে বেছে নেওয়ার একটাই কারণ, ডেডিকেশন, প্রোডাকশনের প্রতিও ডেডিকেশন, অভিনয়ের প্রতিও ডেডিকেশন। আমার ভালো লেগেছে, আমি ডেডিকেশন খুব পছন্দ করি। মানে কি, আমি যখন যে কাজটা করছি সবকিছু কাজ ছেড়ে কিন্তু আমি ওই কাজটাই করবো, এরম ডেডিকেটেড মানুষকেই কিন্তু ডিরেক্টররা চায়। আর প্রসেনজিতের মধ্যে সেই ডেডিকেশনটা ছিল, আর সেই ডেডিকেশনটা দেখেই কিন্তু ওকে সিলেক্ট করা হয়েছে, ওকে সিলেক্ট করেছি। বুঝতে পেরেছেন? এবার যেটা প্রশ্ন থাকবে যে আপনি আপনার এর আগে সিনেমায় দেখেছি অনামিকা ম্যাডামকে নিয়েছিলেন, অনামিকা ম্যাডামের সঙ্গে একটা সিনেমা আপনাকে দেখা গিয়েছিল। এছাড়া পরবর্তীকালে এইটাতে বিশ্বজিৎ বাবুর মতো একজন এত বড় মাপের একজন অভিনেতাকে আপনি পেয়েছেন, তো এনাদের সঙ্গে আলাপটা কি করে হলো এবং এনারা কি করে আপনার এই প্রজেক্টের অংশ হলেন, সেটা দর্শকদের সঙ্গে একটু ভাগ করে নেন। ছবি করতে গেলে তো দেখুন, এক এক ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আলাপ তো হয়েই যাবে। আমার মনে হয়েছে এই চরিত্রটার জন্য উনি জরুরি, ওনাকে ভালো লাগবে ওনার কাছে অ্যাপ্রোচ করেছি ওনারা সাগ্রহে আনন্দিত হয়ে এই ছবি শুটিং করেছেন এবং শুটিং করে বেরোনোর সময় বলেছেন এই কথাটা আমি নিজের প্রশংসা নিজে করব না বলেছেন বিশ্বজিৎ তুমি ট্যালেন্টেড তুমি এগিয়ে যাও মানে তোমার শর্ট নেওয়ার কায়দা তোমার বোঝানোর কায়দা এদিকে আমরা ইমপ্রেসড প্রত্যেকই ভালো বলেছেন আরো বলেছেন পরবর্তীকালে যা কাজ করবে আমাদের থেকে আমরা করব তো আমরা যেটা আপকামিং যেটা প্রজেক্ট আসছে আমি রবীন্দ্রনাথের পার্ট 2 এবং এটা অনেকেই আমি রবীন্দ্রনাথ এখনো দেখেন আমি রবীন্দ্রনাথের পার্ট 1 এ অনেকের হয়তো দেখানো এখনো কমপ্লিট হয়নি এটা নির্দিষ্ট পরিমাণ দর্শক হয়তো দেখেছে তো আপনি তাদেরকে আমি রবীন্দ্রনাথের গল্পটা কি নিয়ে এবং আমি রবীন্দ্রনাথ পার্ট 2 টা কোথা থেকে শুরু হচ্ছে সেটা নিয়ে যদি দর্শকদের সঙ্গে একটু ভাগ করে নেন খুব ভালো অবশ্যই 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 আমি রবীন্দ্রনাথ হয়েছে রবীন্দ্রনাথের বাল্যকাল থেকে কাদম্বরী উঠানের মৃত্যুকাল পর্যন্ত আসলে কি রবীন্দ্রনাথের জীবনে সবকিছু ছিল তার কাদম্বরী বৌঠান কাদম্বরী বৌঠানকে ঘিরেই তার চিন্তা ভাবনা সবকিছু ছিল কারণ রবীন্দ্রনাথ সবার কাছে অবহেলিত ছিল ঠাকুর বাড়িতে একমাত্র কাদম্বরী বৌঠান আর তার জ্যোতি দাদা দুজন তাকে বুকে আঁকড়ে ধরেছিল এবং জ্যোতি দাদা তো নিজের কাছে ব্যস্ত থাকতো আর কাদম্বরী বৌঠানের সাথেই রবীন্দ্রনাথ তার জীবনের সময় কাটাতো রবীন্দ্রনাথ যা কবিতা লিখতো কাদম্বরী বৌঠানের কাছে গিয়ে শোনাতো তার কথা বৌঠান কেমন হয়েছে কাদম্বরী বৌঠান যা রান্না করতো রবীন্দ্রনাথকে খাওয়াতো এইভাবে এই দুজনের সম্পর্ক এতটাই নিবিড় জায়গায় পৌঁছে যায় এদিকে বলে না ঠাকুর বাড়ির লোক এই সম্পর্কটাকে কেউ ভালো চোখে নেয়নি উল্টো পাল্টা সমালোচনা করতো যে কি হচ্ছে ব্যাপারটা কাদম্বরীর উপর একটা অত্যাচার শুরু হয় মানসিক অত্যাচার ওরা তো জমিদার মানুষ শারীরিক অত্যাচার করেন না মানসিক অত্যাচার এই মানসিক অত্যাচারটা যে কতটা নির্মম এটা আমি রবীন্দ্রনাথে দেখিয়েছি যে কিভাবে রবিকে কাদম্বরী থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছে বারবার বারবার শেষমেশ অসহায় কাদম্বরী বৌঠান নতুন বৌঠান ওরফে সুইসাইড করতে বাধ্য হন এই কাহিনীটাই হচ্ছে আমি রবীন্দ্রনাথ এবং কাদম্বরী বৌঠানের মৃত্যু কিন্তু রবীন্দ্রনাথের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট ছিল তার কারণ কোনো মানুষের জীবনে যদি পিছু টান থাকে সে মানুষ কিন্তু জীবনে আর এগোতে পারেন না এটা কিন্তু ছবিতে অ্যাডমিট করা হয়েছে তাই জন্য কাদম্বরী বৌঠানের মৃত্যুর পরে রবীন্দ্রনাথ খুব শোকাহত হয়েছিল কিন্তু কিছুদিন পরে সেই শোক কাটিয়ে উঠে উনি বলেছেন আমি মুক্তি পেয়ে গেছি কোথা থেকে সাংসারিক বেড়াজাল থেকে পিছুটান থেকে তাই জন্যই উনি আজ বিশ্বকবি হতে পেরেছেন ছবির শেষ ডায়ালগ কোনো মানুষের যদি পিছুটান থাকে সে আর এগোতে পারে না মানুষ পিছুটানহীন হলেই কিন্তু এগোতে পারেন এবং রবীন্দ্রনাথ এগিয়েছিলেন অসীমে বিরাজ করেছেন মহাকাশ ছুঁয়েছেন তাই জন্যই উনি ওনার কাব্যে ওনার কবিতার গভীরতা অতটাই কাদম্বরী বৌঠান বেঁচে থাকলে ওটা হতো না এ হচ্ছে আমি রবীন্দ্রনাথ প্রথমটা এবং আমি রবীন্দ্রনাথ সেকেন্ড পার্ট শুরু হচ্ছে মৃণালিনী দেবীকে নিয়ে রবীন্দ্রনাথের স্ত্রী রবীন্দ্রনাথের বিয়ে দেওয়া হয়েছিল একটি গ্রামের মেয়ের সাথে অনেকেই বলতো তার সাথে রবীন্দ্রনাথের মানায়নি না তাকে দেখতে সুন্দর ছিল রবীন্দ্রনাথের সাথে কোনো দিক থেকে তার মতের মিল ছিল তার নাম ছিল ভবতা ঠাকুর বাড়িতে তার নাম পরিবর্তন করে রাখা হয় মৃণালিনী তাকে ইংরাজি শেখানো হয় মানে কি বলা হয় না একটা সেই তোতা পাখিকে মুখ হাঁ করিয়ে মন্ত্র খাইয়ে দেওয়া ঠিক মৃণালিনীকে সেটাই করা হয়েছিল মৃণালিনী দেবী থেকে রবীন্দ্রনাথের দূরত্ব কিন্তু অনেকটাই ছিল। রবীন্দ্রনাথ মৃণালিনী দেবীকে কম চিঠি লিখতেন, বেশি চিঠি লিখতেন তার ভাইজিকে। রবীন্দ্রনাথের সবকিছু হয়ে উঠেছিল তার ভাইজি ইন্দিরা। এই ছবিতে এই কন্ট্রোভার্সিটা আমরা দেখিয়েছি। মৃণালিনী দেবীর কষ্ট, রবীন্দ্রনাথের এবার শান্তিনিকেতন প্রতিষ্ঠার একটা ব্যাপার থাকবে, সেখানে মৃণালিনী দেবীর কন্ট্রিবিউশন এবং মৃণালিনী দেবীর মৃত্যুকাল অবধি আমি রবীন্দ্রনাথ সেকেন্ড পার্ট চাবে। এখানে মেন মানে প্রধান বিষয়টা হচ্ছে মৃণালিনী দেবী যে অবহেলিত ছিলেন রবীন্দ্রনাথের কাছে, এই আমরা তুলে ধরবো মানুষের কাছে। এবারে যেটা নেক্সট প্রশ্ন আমার কাছে থাকবে, যে সব জিনিসের একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিকও থাকে। এই যে ট্রেনে ট্রেনে এত নেগেটিভিটি হচ্ছে, আপনাকে নিয়ে এত কথা হচ্ছে, কোথাও গিয়ে অনেকে ট্রোল করছে, মেম করছে, আমরা সবাই জানি, কিন্তু আপনার কিন্তু একটা পপুলারিটি কিন্তু অবশ্যই বাড়ছে, আপনাকে লোক এখন আরো বেশি করে চিনছে বলে আমার মনে হয়। তো আমার যেটা প্রশ্ন থাকবে, ধরুন আজ থেকে 2-3 বছর পরের কথা আমি বলি, আপনি যদি ধরুন খুব নাম করে গেলেন, আপনার একটা বিরাট পরিচিতি হলো, তখন আপনি বাংলার যারা সোকল্ড কমার্শিয়াল হিরো দেবজিৎ, অঙ্কুশ, এদের সঙ্গে কাজ করতে চাইবেন, নাকি যারা আপনার পাশে এখন রয়েছে তাদের কি আপনি আরো ভালোভাবে কাজ দিয়ে আপনি বড় জায়গা থেকে নিয়ে যাবেন? একদম, যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে, যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে তাদের নিয়ে ছবি করব, দরকার নেই, তারা তো আমার পাশে এসে দাঁড়ায়নি, কিন্তু অগুন্তি মানুষ বন্ধু আমার পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের নিয়ে তৈরি করবো। আর একটা কথা, ডিরেক্টরের কাজ অভিনেতাকে তৈরি করা, ডিরেক্টরের কাছে অভিনেতাকে তৈরি করা, তবেই তো ডিরেক্টরের ক্রেডিট। একটা অজানা মানুষকে যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, তাকে পপুলারিটি দিতে পারি, আমার মনে হয় এখানেই আমার সব থেকে বড় ক্রেডিট। তাই জন্য যে অগণিত বন্ধু বান্ধব আমার পাশে এসে দাঁড়াচ্ছেন, তাদের নিয়ে আমি ছবি করব। এটাই আমার চ্যালেঞ্জ। এবং আগামী 15ই আগস্ট আমি মহানায়ক উত্তম কুমার স্টেশনের সামনে, টালিগঞ্জ মেট্রোর সামনে উত্তম কুমার স্ট্যাচুর নিচে আমি একটা ডাক দিয়েছি সকলকে, সেদিনকে একটা ধর্ণায় বসবো। আমাদের 3টে এজেন্ডা থাকবে, সাউথের ছবি নকল করে ছবি করা বন্ধ হোক, অনুরোধ। আর একটা এজেন্ডা, বাংলার রাইটারদের সুযোগ দেওয়া হোক, বাংলায় তো সাহিত্যের অভাব নেই, একটা সময় বাংলা সাহিত্যকে সারা বিশ্ব হাজর করত, আজ সেই বাংলায় কি করা হচ্ছে, সাউথের ছবি নকল করা হচ্ছে, বহু কপি পেস্ট, আপনি দেখবেন কপি পেস্ট করে ছবি করা হচ্ছে। এতে তো সর্বনাশ হচ্ছে। কাদের সর্বনাশ হচ্ছে? গ্রামের মানুষগুলো, যে গ্রামের মানুষগুলো ছবিগুলোকে টাকা পয়সা দিয়ে গিলছে, মানে বলে না হটকেকের মতো গিলছে, তাদের তো কোনো শিক্ষা পাচ্ছেন না। এদিকে বাংলার একটা সংস্কৃতি, আমি বলছি শুনুন, আজ যেটা হচ্ছে হয়তো কিছু প্রডিউসার পয়সা লুটে নিচ্ছে, কিন্তু আজ থেকে 10 বছর 15 বছর বাদে দেখবেন বাংলা চলচ্চিত্র শিল্প তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ বাংলা রাইটার যারা, তারা সুযোগ না পেতে পেতে তারা লেখা ছেড়ে দেবে। কারণ চলচ্চিত্র এমন একটা মাধ্যম না যেটা মানুষের উপর সব থেকে বেশি প্রভাব ফেলে। এবং বাঙালিরা এবার সাউথ ইন্ডিয়ানদের কপি করতে শুরু করবে, বাঙালি সংস্কৃতির অবসান ঘটবে। দেখুন, তার বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন আগামী 15ই আগস্ট। তো ফেসবুকে একটা গ্রুপ তৈরি হয়েছে দেখলাম, যেটার নাম হচ্ছে বিশ্বজিৎ প্রসেনজিৎ সিনেমাটিক ইউনিভার্স, এবং ওখানে দেখছি অনেকে মেমে পোস্ট করছে, আর অনেকে কিন্তু আপনারা খুব ভালো ভালো পোস্টও ছাড়ছে যেখানে আপনাকে তারা সমর্থন করছে। তো এই পেজটা কিভাবে তৈরি হলো এবং এটার পেছনে জানি না। সব থেকে বড় কথা এটাই তো আমার কাছে অবাক, মানে যারা পেজটা তৈরি করেছেন আমি তাদেরকে চিনি না, না কোনো তাদের সঙ্গে পরিচিতি আছে। রোজ এই ফেসবুকে তক্কতক্কি ঝগড়াঝাটি লাগছে, হট দিকে একটা পেজ তৈরি হয়ে গেছে, আমাকে ট্যাগ করলো, ট্যাগ করে বললো দাদা একটা গ্রুপ খুলেছি, এই গ্রুপে তো তোমাকে জয়েন করিয়েছি। আমি কিসের গ্রুপ? বলছে এই বিশ্বজিৎ সিনেমাটিক ইউনিভার্স। আরে বাপরে বাপরে বাপ। আর দেখতে পাচ্ছি প্রতিদিন হু হু করে এ বাড়ছে, মানে মেম্বার বাড়ছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে ব্যাপারটা, কিন্তু যারা খুলেছেন তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, তাদের আমি চিনি না, তারা খুলেছেন। এখন তো পরিচিতি চলে এসছে তাদের সঙ্গে, আলাপ আলোচনা, হ্যাঁ, মানে এটা আমার কাছে ম্যাজিকের মতো লেগেছে। এবার যেটা আপনার কাছে প্রশ্ন থাকবে, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এটাই যে আপনি এখন প্রতিদিন থেকে বিকেলে কোচিং ক্লাস করাচ্ছেন এবং আমরা নিজস্ব একটা কোচিং ক্লাস সম্ভবত রয়েছে, তো সেটা নিয়ে যদি একটু দর্শকদেরকে বলেন তাহলে আমার আপনার কাছে যেতে চাইবে, সুযোগ পেতে চাইবে, অভিনয় ক্লাস করতে চাইবে। ওটা অ্যাক্টিং ক্লাস। মানে যারা যারা আমি রবীন্দ্রনাথ সেকেন্ড পার্টে অভিনয় করছেন তাদের মতো অনেকেই নতুন শিল্পী আছেন, তাদেরকে গড়ে পিঠে নিয়ে শুটিং এ নামাবো তাদেরকে। এটাই আমার অভ্যেস, আমি চিরকাল এটা করি। নতুন নতুন শিল্পী যারা আছেন, অনেকে এক্সপিরিয়েন্স আছেন, অনেকে নতুন আছেন, অনেকে ফ্রেশার আছেন, অনেক এক্সপিরিয়েন্স আছে, তাদের সবাইকে নিয়ে একসাথে বসে একটা রিহার্সাল। আমি তো গ্রুপ থিয়েটার থেকে উঠে এসেছি, রিহার্সালটা খুব ভালোবাসি আর কি। আমার মনে হয় সিনেমার ক্ষেত্রে ওই রিহার্সালটা খুব দরকার, তাই জন্য এটা আমি বুধবার শুক্রবার রবিবার করে করি। আমার প্রোডাকশন হাউসে বসে অনেককে বসি, আমি অভিনয় শেখাই এবং তাদেরকে দিয়ে আমি ছবির শুটিং করাই। আর একটা প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে যে নতুন নতুন অনেক পরিচালক উঠে আসার চেষ্টা করছে বা নতুন অনেক অভিনেতা অভিনেত্রীরা আর কি সুযোগ পেতে চাইছে এবং অনেকে কিন্তু খুব ভালো ভালো মানে শর্ট ফিল্ম বানাচ্ছে যেগুলো লোকের কাছে পৌঁছাচ্ছে না, আপনি ইউটিউব ঘাটলে খুঁজে পাবেন। তো আপনি কিন্তু এখন অনেকের কাছে অনুপ্রেরণা, একজন পরিচালনার ক্ষেত্রে আপনাকে কিন্তু এখন অনেকে ইন্সপিরেশন মানছে। তো নতুন ধারা যারা করছে বা নতুন যারা অভিনেতা অভিনেত্রী আসতে চাইছে, কি থাকে বার্তা? একটাই, আমি আছি, আমি নিজের টাইম লাইনে তাদের শর্ট ফিল্ম আমি পোস্ট করবো, সকলকে দেখতে বলবো, সাবস্ক্রাইব করতে বলবো। কারণ অনেক মানুষ এখন এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে, অনেক মানুষ আমার কথা শুনছেন, যারা নতুন নতুন ছবি তৈরি করছেন, শর্ট ফিল্ম করছেন, যারা যারা নতুন নতুন প্রতিভা, তাদের সকলের উদ্দেশ্যে আমার বক্তব্য, আমাকে জানান, আমি আমার টাইম লাইনে আপনাদের শর্ট ফিল্ম পোস্ট করব এবং সকলকে বলবো সাবস্ক্রাইব করতে। এক একটা শর্ট ফিল্ম খুব সুন্দর হয়, দারুণ ট্যালেন্টেড এক একজন, সবাই দেখুক, সবাই চিনুক, বাংলা সংস্কৃতিকে চিনুক। আমি আছি সবার জন্য। আমাকে যারা ভালোবাসছে এবং নতুন যারা ডিরেক্টর যারা শর্ট ফিল্ম বানাতে চাইছে, আমি তাদের জন্য আছি, আমি তাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য চেষ্টা করবো, আমরণ চেষ্টা করবো। তো স্যার অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে টাইম দেওয়ার জন্য। আপনার সঙ্গে আরেকবারও আমার কথা বলার ইচ্ছে রইল পরবর্তীকালে, যদি অবশ্যই একটা আপনার কাছে রিকোয়েস্ট রইল আমার, আমি রবীন্দ্রনাথের যিনি অভিনেতা চরিত্র করেছেন প্রসেন দে, ওনার একটা ইন্টারভিউ নেওয়ার ইচ্ছে রয়েছে, তো আপনি যদি একটু অবশ্যই আমি প্রসেনজিৎকে আমি তোমাকে, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই তুমি বলেই বলছি, তুমি আপনি যেটা মাইন্ড করো না। হ্যাঁ, আমি আপনাকে প্রসেনজিৎদের নাম্বারটা আমি পাঠিয়ে দেব, আপনি ওর ইন্টারভিউটা নিয়ে নেবেন। ঠিক আছে তো স্যার অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো কথা বলে, ভালো থাকুন, একদম জীবনে অনেক নাম করুন এটাই কামনা করব আপনার জন্য, একদম একদম শুধু পাশে চাই আপনাদের। হ্যাঁ ঠিক আছে স্যার, বাই তাহলে, বাই বাই।